নমস্কার, সফটওয়্যার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ব্যারাকপুরে মুখোমুখি দুই পাণ্ডব। গতকাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের আয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং। এবার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন ছুড়লেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। শুনব দুজনের বক্তব্য। প্রমাণ তো খুঁজার এজেন্সি খুঁজতে পারে বা উনি নিজে বলতে পারেন। আমার একটাই প্রশ্ন আছে, উনি কী রোজগার করেন নৈহাটি, তারপরে সোদপুর, অত বড় ফ্ল্যাট, ওখান থেকে এসে এখানে শিবু হাজরার বাড়ি জমি, শিবু হাজরা এখানে জমি কিনবে মানে কী কারণ হতে পারে? তারপরে আরও 60 বিঘার সম্পত্তির এখন ডকুমেন্ট এসছে আমাদের কাছে, তো সামথিং রং বিহাইন্ড দ্য বার, এটা তো আছে কিছু না কিছু। উনি নিজেকে অনেক ভালো সাজছেন, ঠিকই আছে, ভালো সাজা উচিত আছে, কিন্তু হঠাৎ কী রোজগার উনার ছিল কি একবারই পাঁচখানা পেট্রোল পাম্প? একটা পেট্রোল পাম্পের কাগজ আমার কাছে আছে, উনি বিক্রি করার চেষ্টা করছেন, হয়তো বকালামে আছেন, হয়তো দেবুর যে আছে ওখানকার যে গ্যাস দেবু, তারপরে মিঙ্কা এখানে থাকতো, তার গ্যাসটা পুরো কী হলো সবাই নৈহাটির লোক জানে। এটা তো অনেক ব্যাপার আছে, সব তদন্ত চলবে, চিন্তা করছেন কেন? আস্তে আস্তে সব বেরোবে। খালি ভালো সেজে নিলে তো ভালো হওয়া যায় না। আমি ব্যবসা করছি তো আমার রোজ ইনকাম ট্যাক্সে আমি ফাইল দেখাচ্ছি, এ করছি, তা আমার একটা কত আমার ইনকাম আছে। একজন বিধায়ক আছেন, 5.5 লাখ টাকা ইনকাম আর 8.5 কোটি টাকা প্রপার্টি, কত ডিফারেন্সেজ হতে পারে? একজন বিধায়ক আছেন, পাশে বিধায়ক, তার 5.5 লাখ টাকা উনি নিজের ইনকাম ট্যাক্সে ফাইলে দেখাচ্ছেন ওনার প্রফিট আছে, আর তিনি 8.5 কোটি প্রপার্টি দু বছরের মধ্যে করেছেন। কোন বিধায়ক? পাশে বিধায়ক বীজপুরে জগদ্দলের বিধায়কের তো কথা ছেড়ে দিন, ও তো যখন বেরোবে তখন ফাইলটা মানে ও কি হলুদ ফাইল বের করছিল না, এবার তখন আমি ওই দলের থেকে ওই হলুদ আর কালো ফাইল বের করছিলাম না, এখন বের করবো। যদি এটা আপনাদের দেখাতে পারে পার্থভৌমিক তার মালিক, আমি বলছি আমি তৎক্ষণাৎ পদত্যাগ করব। আসলে উনি নিজে যা উনি আমাকে সেভাবে ভাবতে চান, আমার বন্ধু তো সবসময় আমার ভালো চান, আমার নিজের একটা গাড়িও নেই, ওর কথা অনুযায়ী এসব যদি আমার হতো তাহলে আমার কি আনন্দ হতো। তাহলে উনি তাহলে আচ্ছা ওনার কাছে আছে, আপনাদের দেখাচ্ছেন না কেন? যেটা দলে ছিল বলে ফাইল খুলতে পারিনি, এখন তো ফাইল খুলতে পারে, এখন হলুদ ফাইল বলেছে এবার ও ফাইল খুলবে। আরে ভাই এখনই তো আপনাদের দেখাতে পারে যে এই হচ্ছে পার্থভৌমিকের মালিক, এটা দেখাতে কি এমন অসুবিধা? পার্থভৌমিক নামটা তো থাকবে যে এটার মালিক পার্থভৌমিক। আপনার ও বলে যাচ্ছে ও জমি কিনেছে, এটার এমএলএ এই এলাকার এমএলএ পার্থভৌমিক, তাহলে ওই জমির সাথে পার্থভৌমিকের সম্পর্ক আছে, তাহলে নৈহাটিতে 5 লক্ষ মানুষ জমি কিনেছে, সব জমি কে কেনে না কেনে এটা যারা জমির দালাল আর যারা রেজিস্ট্রি অফিসে চাকরি করে, বিএলআর অফিসে চাকরি করে তারা জানে। আমি জানি ও বিএলআর ও রেজিস্ট্রি অফিসে চাকরি করে না, তাহলে কি ও জমির দালাল? এসব খোঁজ রাখে আমি বলতে পারবো। ফুলবদলের পর শাসক দলের বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ রয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিং এর কাছে। তৃণমূলকে পরাস্ত করতে সেই তথ্যগুলো যে বিজেপি ব্যবহার করবে তা নিশ্চয়ই নতুন করে আর বলার অপেক্ষা রাখে না, সেই ফর্মুলাই ফলো করছেন অর্জুন সিং। তার আরো অভিযোগ, জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিকের সাহায্য নিয়ে শিবু হাজরা সন্দেশখালী থেকে এসে নৈহাটিতে জমি কিনেছে, জমির ব্যবসা করছে, তবে প্রচারে বেরিয়ে তারও উত্তর দিয়েছেন পার্থ ভৌমিক। সন্দেশখালী থেকে নৈহাটিতে এসে জমি কিনছে, জমিতে ব্যবসা করছে, আর সমস্ত দায়িত্ব বালু মল্লিক আর পার্থ ভৌমিকের ছিল। বালু মল্লিক বাকুপুরের সঙ্গে হাত মিলিয়ে জেলে চলে গেলেন, আবার যখন ছিল গিয়ে গিয়ে ওনাকে বলেছিল শেখ শাহজাহানকে কি ভদ্রলোক, ভাই তো তো আছে কিছু তো কিছু আছে ড্যাশ ড্যাশ তো হবে, বলছে উনি বলছে প্রমাণ দিতে পারলে ওনার সম্পত্তি প্রমাণ দিতে পারলে উনি সমস্ত কিছু থেকে পদত্যাগ করবেন। রাজনৈতিক দেখুন সম্পত্তি প্রমাণ তো খুঁজার এজেন্সি খুঁজতে পারে বা উনি নিজে বলতে পারেন। আমার একটাই প্রশ্ন আছে, উনি কী রোজগার করেন নৈহাটি, তারপরে
সোদপুর, অত বড় ফ্ল্যাট, ওখান থেকে এসে এখানে শিবু হাজরার বাড়ি জমি, শিবু হাজরা এখানে জমি কিনবে মানে কী কারণ হতে পারে? তারপরে আরও 60 বিঘার সম্পত্তির এখন ডকুমেন্ট এসছে আমাদের কাছে, তো সামথিং রং বিহাইন্ড দ্য বার, এটা তো আছে কিছু না কিছু। উনি নিজেকে অনেক ভালো সাজছেন, ঠিকই আছে, ভালো সাজা উচিত আছে, কিন্তু হঠাৎ কী রোজগার উনার ছিল কি একবারই 5খানা পেট্রোল পাম্প? একটা পেট্রোল পাম্পের কাগজ আমার কাছে আছে, উনি বিক্রি করার চেষ্টা করছেন, হয়তো বকালামে আছেন, হয়তো এটা কোনো দিন সম্ভব? এটা আমি কি বোকা বোকা প্রশ্নের কি উত্তর দেবো? এইগুলো বোকা বোকা অ্যাকচুয়ালি ও মানুষের কাছে গিয়ে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পাচ্ছে না, মানুষ আমার সাথে আছে, ওর এখন উপায় নেই, ঘরে বসে ওর কাছে তো কোনো মানুষ যাচ্ছে না, ও কোনো মানুষের কাছে যেতে পারছে না, আর ও এইসব বসে টিভির পর্দায় বেঁচে থাকতে চাইছে। আপনারা যতদিন পারবেন প্রেস ওকে বাঁচিয়ে রাখুন, ইলেকশনে ওর ভরাডুবি অনিবার্য, এটা মানুষ ঠিক করে নিবে। এগুলো মিথ্যা কথা বলে, এগুলো মিথ্যা কথা বলে একটা দিন একটা মানুষকে ভুল বোঝানোর জন্য যায়, মিথ্যা কথা বলে একটা মানুষকে 5 দিনের জন্য ভুল বোঝানো যায়, মিথ্যা কথা বলে সারা জীবন কোনো মানুষকে ভুল বোঝানো যায়। সুফল মজুমদার ও রাজা দে, সেভ নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভ নাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।